আজকে সেই চলে এসেছি বেলডাঙ্গার মুর্শিদাবাদের মধ্যে সেই ফারুক টেলিকমে আবার। তো আজকে ভাই বলেন কি মানে কি কি কালেকশন দেখাবেন? আজকে হিউজ কালেকশন আছে, হিউজ কালেকশন। আজকে কি কি কালেকশন আছে এখানে? লেটেস্ট মডেলের ভাই সাহেব স্যামসুং S23 আল্ট্রা আছে এখানে, আইফোন 12 রেখেছে, আরও ভিভো এখানে কি এটা X70 প্রো। তো চলুন আজকে একে একে দেখানো হোক। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে যেহেতু, তো আজকে ভাই দেখাবে একে একে, মোবাইলের দামও বলবে আর মোবাইলের এক একটা করে দেখাবে কি কন্ডিশন আছে, আর সাথে সব কিছু বাজবে, তাই তো? অল কমপ্লিট বক্স সব। তো চলুন শুরু করা যাক আজকে, কোথায় থেকে শুরু করবেন? প্রথম একদম ফ্রেশ ব্ল্যাক কালার, ব্ল্যাক বিউটি যাকে বলা হয়। আচ্ছা, ভিভো X70 প্রো 2500 টাকা দাম আছে, 12 GB র‍্যাম, 256 GB স্টোরেজ। 21500 টাকা দাম ওটা, তাই তো? 12 GB র‍্যাম, 256 GB X70 প্রো। তো দেখেন ভিভো X70 প্রোটা ঠিক কি কন্ডিশনটা দেখেন। S1 Pro Poco M4 Pro তাই তো? ₹7,000 এরপরে যারা অল্প দামে ফোন নিতে চাই, পোকো M2 3500 টাকায় পাওয়া যাবে, 4 GB র্যাম, 64 GB সেট নম্বর, এটাও একদম ফ্রেশ। আচ্ছা, পোকো M2 এর ওপর দেখতে পাচ্ছি। আচ্ছা, ওপো এটা 8 GB র্যাম, 256 GB সেট নম্বর, একদম ফ্রেশ। হ্যাঁ, কত টাকা দাম? ফ্রেশ, এরা প্রাইস আছে ১৩,০০০ টাকা দাম, অনলি ১৩,০০০ টাকা। এগুলো 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাস ইউজ করা, 6 মাসের করে ওয়ারেন্টি। নেক্সট একটা ভিভো দেখতে পাচ্ছি, ভিভো V20 8,256 আছে, কত দাম এটা? ৭,৫০০ ৮,256 GB ওপো অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, কাজ হবে। ওপো F21 Pro এটাও একদম গুড কন্ডিশন, এটা দাম আছে ১০,৫০০ টাকা ১০,৫০০ টাকায়। ওটা ক জিবি র্যাম হবে? ওটা ৮,১২৮। এটা এই ধার থেকে দেখতে পাচ্ছি ভিভো আছে, ভিভো V31 Y31 এটা একদম ফ্রেশ গুড কন্ডিশন, এটা 6,128, এটা ৭,৫০০ টাকায় পাওয়া যাবে, ৭,৫০০ টাকায়। এটা 5G রিলে, এটা রিয়েলমি X7 Pro 5G, এগুলো আমাদের এখানে খুব চলে, খুব ডিমান্ড। এটা কি দাম আছে? এটা দাম আছে ১২,৫০০ টাকা ১২,৫০০। শেষে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে OnePlus আছে, OnePlus এর কি মডেল এটা? Not CE, এটা কি কি আছে? 12 GB RAM, 256 GB সেট মেমোরি, এটা ১২,৫০০ টাকায় পাওয়া যাবে, 12 GB RAM, 256 GB সেট মেমোরি, কত হাজার টাকা দাম এটা? ১২,৫০০ টাকা আবার 5G, হ্যাঁ ভাই সাহেব। আছে ভিভো, আচ্ছা ভিভো Y35, এটাও 4 মাস বয়স, এই 4 মাসের ওয়ারেন্টি আছে, 8 মাস বয়স, এটা ১৮,০০০ টাকায় পাওয়া যাবে, ১৮,০০০ টাকা। এগুলো যারা ভাবে যে ভাই ডুপ্লিকেট ডিসপ্লে, ডুপ্লিকেট ডিসপ্লে কিছু নাই, সব অরিজিনাল, আর বিল বক্স সব কিছু পেয়ে যাবেন। আর ডুপ্লিকেট ডিসপ্লে থাকবে সেটা তো দাদা বলে দিয়েছে, কোনো ব্যাপার নাই, যেটা ডুপ্লিকেট হবে সেটা বলে দেবো, সেটা বলে দেবো। হ্যাঁ, নেক্সট একটা দেখেছি ভি, এটা V25, খুব সুন্দর কালার, এটা সুন্দর কালার, খুব ফ্রেশ কন্ডিশন। আবার এটা ১৪,০০০ টাকায় পাওয়া যাবে, ১৪,৫০০ টাকা, ১৪,৫০০ টাকায় পেয়ে যাবেন এই ভিভোটা। দেখতে পাচ্ছেন পুরো স্ক্র্যাচলেস কন্ডিশন একবারে,
প্রিমিয়াম কোয়ালিটি একবারে। রিয়েলমি 35 এটা আইফোন দেখতে খুব, এটা খুব ডিমান্ড অনেক জন। 6GB RAM 128GB সেট মেমোরি, এটার দাম আছে 7500 টাকা দাম, তাই তো? নেক্সট আছে ওপো রেনো 8 5G রেনো 8 তো এটা, হ্যাঁ রেনো 8। আচ্ছা এটা কি রকম? এটা 8 কত কি আছে এটা? এটা 8GB RAM আছে, 128GB ব্যাটারি হেলথ কত পাবে? 100 থাকবে। ব্যাটারি এটা চেঞ্জ করা আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। একটা ওপো রেনো 6 5G দেখলাম, রেনো 6 অনেকজনের ডিমান্ড, অনেক আগে বলছি, আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছিল যে ওপো রেনো 6টা দাদা কত দাম কত দাম, তো এবার আরও আরও এই সামনে বলে দিয়ে যাচ্ছে ওপো রেনো 6টা দেখেন কত কী দাম হবে দাদা বলে দেবে। রেনো 6টা 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB 128GB কত দাম আছে? 13000 টাকা দাম আছে, অনলি 13000। ঠিক আছে, এখানে দামাদামি কোনো সিস্টেম নেই, একই দাম। ভিডিও দেখে এলেও যে দাম, ভিডিও না দেখে এলেও সেই দাম। কেননা অনেক দাদারা ভিডিও দেখে এসে বলে আমাদের 1000 টাকা কমপ্লেন, 500 টাকা কমপ্লেন অনেক দূর থেকে এসেছি, বলে বলি নেই, আমরা একদম শ্রেষ্ঠ কমা দাম দাম বলেই ভিডিওগুলো করি, এবং এমনি কাস্টমারদেরকে কম দামে মোবাইল বেচি। আমাদের কত হিল, এটা 6GB র্যাম 128GB সেট মেমোরি, এটা রেডমি নোট 10 প্রো, হ্যাঁ নোট 10 প্রো, 6128, খুবই সুন্দর ফোন, কার্ডটাও খুব সুন্দর। আচ্ছা এটা কী কীরকম রেট আছে? এটা এটার প্রাইস আছে 7500 টাকা। 7500 টাকা। তারপর একটা ওপো দেখতে পাচ্ছি, ওপো F70 Pro, এটা খুবই সুন্দর ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, খুবই সুন্দর এর ক্যামেরা। আচ্ছা এটা কি দাম আছে? এটা দাম আছে 8000 টাকা, 8GB র্যাম 128GB স্টোরেজ, 8000 টাকা দাম আছে 8128। নেক্সট একটা দেখতে পাচ্ছি ভয়ানক ব্যাপার একটা, যাই হোক অনেকজনের ডিমান্ড থাকে যে ভাই লোবো, এটা S23 আল্ট্রা, যেটার মধ্যে পুরো রিংগুলো লাগানো আছে ক্যামেরার মধ্যে, একদম নিউ। এটা কত কি আছে, কম আছে এটা? এটা 4-5 মাস সামথিং হবে, এর সাথে পেয়ে যাবেন, দেখুন বক্স পেয়ে যাবেন, সমস্ত কিছু অল। আচ্ছা অল অ্যাক্সেসরিজ কভারই আছে, 6-7টা কভারই আছে, না কভারই দিয়ে গেছে। আচ্ছা এটা খুব শপিং গেলে 7খানা কভারই দিয়ে গেছে। এটা কত RAM আছে? এটা আমার তো যত টার্গেট 12GB হবে, 12256। এটার প্রাইস আছে অলরেডি 65000, 65000 টাকায় পেয়ে যাবেন S23, যার যার ক্যামেরা একবার আপনাদেরকে একবার শো করে দেখাবো কেমন ক্যামেরাটা, ব্যাক ক্যামেরা। আর এখানে পেয়ে যাবেন 100x জুম, ভাই সব আর কিছু বলবো না, দেখুন এটাই তো বেস্ট প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে দাদা। নেক্সট দেখতে পাচ্ছি এটা ভিভো V25 Pro দেখতে পাচ্ছি, বলো এটা বলে কি কন্ডিশন? এটার প্রায় একদম ফ্রেশ, গুড কন্ডিশন, কোনো ক্র্যাশ নেই, দাগ নেই। এটা 17500 টাকায় পড়ে, 17500 টাকা, 8256GB দেখলাম, এটা 8128। নেক্সট একটা দেখেছি ওপো দেখতে পাচ্ছি, ওপো F90 Pro, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 8GB RAM 128GB সেট মেমোরি, এটা 7500 টাকা দাম, অনলি 7500 টাকা দাম, 7500। ওপো রেনো 80 দেখতে পাচ্ছি, ওপো বলছে ওয়ান প্লাস 80, একদম গুড কন্ডিশন, ফ্রেশ ফ্রেশ, কোনো ক্র্যাশ নেই, কোনো দাগ নেই, একদম নতুন। এটা কি? এটা প্রাইস আছে 17500 টাকা, 12GB RAM আছে, 256GB সেট মেমোরি আছে, 12GB 256GB সেসি করতে পারবে না স্টোরেজ, কত দাম আছে ওটা? 17500। আচ্ছা ঠিক আছে, আবার একবার দোকানের লোকেশনটা বলে দেন, অনেকজনে জিজ্ঞেস করে দোকানের লোকেশনটা বারবার। বেলডাঙ্গা পাঁচরা, হ্যাঁ নতুন পল্লী ঢুকে দোকান লোক করে একটা দোকানে পড়া। আচ্ছা এছাড়াও শুনেছি এখানে যে অরিজিনাল কম্বো পাওয়া যায়, অরিজিনাল কম্বো করা যায়, আবার ফোনের উপরে পুরো র্যাপিংও করা যায়, এখানে র্যাপিং আর ম্যাচিং আছে, স্টিকার ফিকার সব কিছু।